টু মাই চ্যানেল আর এস ওয়ার্ল্ড। তো আজকে আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল, আর ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো পুরোটা দেখো স্কিপ না করে। তো আমাদের সকালে টিফিন এখনও খাওয়া হয়নি, তো আলু তরকারি বসিয়ে দিয়েছি। আলু তরকারি আর মুড়ি হবে আর চা। তো আর তারপরে বাকি রান্না করব, বাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভাত বসে গেছে, আর বাবা আজ বাজার থেকে ভেটকি মাছ নিয়ে এসেছে। তো মাছটা ধুয়ে নিয়েছি, আর নুন হলুদটাই মাখানো বাকি আছে। আর এই যে দুটো বড় বেগুন মাঝখান থেকে কেটে নিয়েছি, এই বেগুনে ভরতে হবে, ব্যাস। আজের আর কিছু হবে না। মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছি, কারণ আমাদের তো একদিনের সবটা লাগবে না। আর এই ভেটকি মাছের কচুমুখী আলু দিয়ে ঝোল হবে, ওটা খেতে বেশ ভালো লাগে। আর এই বেগুনটা মানে সেঁকতে দিয়ে দিয়েছি, বেগুনটা পোড়া হলে তারপর ভর্তাটা করবো। বেগুনটা পোড়া হয়ে গেছে, আর ওদিকে মাছ ভাজাও বসিয়ে নিয়েছি। বেগুনটা পোড়া হয়ে গেছে, মা পোড়াটা ছাড়িয়ে নিয়েছে। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। বেগুনটাকে খোসাটা ছাড়িয়ে মেখে নেওয়া হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কচুমুখের আলু দিয়ে মাছের ঝোলটা বসাবো। আলু আর কচুরমুখিটা সিদ্ধ হবে, হয়ে গেলেই তারপরে বেগুন ভর্তাটা করব। ঝোলটা হয়ে গেছে, এবার বেগুন ভর্তাটা করব। তোর জন্য পেঁয়াজ আর টমেটো কুচো করে রেখেছি, আর এখানে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। তো এগুলো দিলে খেতে ভালো হয় আর কি। প্রথমে পেঁয়াজটা দিয়ে দেব। এবার পেঁয়াজ আর টমেটোটা হালকা ভাজা ভাজা করে দেবো। এবার
এবার ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা দিয়ে দেব। এর মধ্যে নুন দিয়ে দেবো। বেগুন ভর্তাটা কড়াই দিলে না আর খুব বেশি টাইম লাগে না, কারণ বেগুনটা অলরেডি সিদ্ধ হয়ে আছে আর বাকি সব সবজিগুলো অলরেডি হালকা ভাজা হয়ে গেছে। এই যে ঝোলটা হয়ে গেছে বাবা, খুব গরম, আর বেশি খুলছি না, খুব গরম লাগছে হাতে। আর মা দুটো জায়গা করে রেখে দিয়েছে একটা রাতের জন্য। আর এই যে এখানে বেগুন ভর্তাটাও হয়ে গেছে, তো রান্না আমাদের কমপ্লিট। আর এবারে আমি স্নান টান করে নেবো, তারপর পুজো করবো, আর বাকি বিকেলবেলা বাজি কিনতে যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, বাজি কেনা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। আর ওপরে বেশি কিছু কিনিনি, চরকি, তুবড়ি, রং মশাল আর ফুলঝুরি এই কটাই কিনেছি। আর এবারে আমাদের তো রাত্রে রান্না অলরেডি কমপ্লিট হয়ে আছে, দিনের বেলা যা করেছিলাম ওই আর কি, তো আমাদের রাত্রেবেলা আলাদা করে রান্না হয় না। তো এবার একটু চা খাবো, আর বাকি আর কিছুই নেই তোমাদের সাথে শেয়ার করা। তো যাই হোক, তো আমি ব্লগটা এখানে এন্ড করছি, আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসে, ততক্ষণ টাটা।